সারা দেশে 1027টি অনিবন্ধিত এবং 15,233টি নিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। হাইকোর্টে জমা দেয়া প্রতিবেদনে এই তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অনিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এক মাসের মধ্যে ব্যবস্থা নিতে বিভাগীয় পরিচালককে চিঠি দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া খতনা করাতে গিয়ে রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আয়নের মৃত্যুর ঘটনায় করা রিটের আদেশ পরবর্তী সপ্তাহে নির্ধারণ করেছে হাইকোর্ট। রবিবার এ বিষয়ে আদেশ দেওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেন বিচারপতি মোস্তফা জামান ও বিচারপতি আতাবুল্লার বেঞ্চ। এর আগে 28 জানুয়ারি আয়ানের মৃত্যুর ঘটনায় উচ্চ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন তদন্ত প্রতিবেদনকে লোক দেখানো বলে মন্তব্য করেছিল আদালত। বাংলাদেশে কতগুলো নিবন্ধিত এবং অনিবন্ধিত হাসপাতাল তাদের কার্যক্রম চালাচ্ছে সেইটা সংক্রান্ত একটি রিপোর্ট আজকে স্বাস্থ্য অধিদপ্তর সাবমিট করেছে অ্যাটর্নি জেনারেল অফিসে। তো আগামী 18 তারিখে এই রিপোর্টটা সহ এবং আগে যে তদন্ত রিপোর্টটা সাবমিট করা হয়েছিল সেটা সহ শুনানি হবে। অভিযুক্ত দুই ডাক্তারের জামিন বাতিল চেয়ে আবেদন করেছিলাম কিন্তু তারা এটা খারিজ করে দিয়েছে, তাদের জামিন অব্যাহত রাখছে। পাশাপাশি আমরা আমাদের ঘটনার পূর্ণ বিবরণী আমাদের উকিল বলেছে এবং এটি ঘটনা আমলে নিয়ে এটা আগামী 14/3/2024 তারিখে পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে।